Hey guys, assalamu alaikum and good morning. I hope you all are doing good. So, you know, after seeing my travel status on Facebook, many of my friends, they sent messages and asked me where I'm going, what's the purpose of my travel, whether it's study or travel, and how did this miracle happen. So I just want to tell them that it was not a miracle happened overnight. So it is the reward of, you know, years and years of hard work. So I couldn't reply to all of your messages that time because I was traveling and I was very busy, you know, like taking flights one after another. So now I got some time to answer their questions and I thought to make a short video so that their questions would be answered. And since I'm making this video for my friends, my well-wishers and also for some of my critics back home, I'll be making it in Bengali, my native language. আর আমি জানি এই ভিডিওটা দেখার পর অনেকে খুব খুশি হবে আমার বন্ধুরা, অনেকে খুব কষ্টও পাবে, অনেকে একটু জ্বলবে কিন্তু কারোর সঙ্গে শেয়ার করতে পারবে না, তো আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। সো লেটস গেট স্টার্টেড। তো এখানে খুব ঠান্ডা বাইরে আর খুব জোরে হাওয়াও হচ্ছে, তো আমি ভিতরে যাই, আমি ভিতরে গিয়ে বাকিটা বলছি। ওকে, সো তোমরা অলরেডি সবাই আশা করি জেনেই গেছো কোথায় আছি। হ্যাঁ, সুইজারল্যান্ড। আর ঘুরতে নয়, পড়তেই এসেছি পিএইচডি করতে। আর এটা কোনো মিরাকেল হয়নি যে একদিনে এক রাতেই হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি বিগত কয়েক বছরের কঠোর পরিশ্রমের ফল বলতে পারো। কয়েক বছর ধরে যে রিসার্চ প্রপোজাল বানিয়েছিলাম বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন দেশে, বিভিন্ন প্রফেসরের কাছে মেইল করে করে, তারপরে ইন্টারভিউ হয়ে সব কিছু করে ফাইনালি ডিসাইড হয়েছে যে সুইজারল্যান্ডে আসার। আর আরও অনেক ইউনিভার্সিটি, অনেক দেশ থেকে অফার ছিল উইথ ফুল স্কলারশিপ, কিন্তু ফাইনালি ডিসাইড হয়েছে যে সুইজারল্যান্ডেই আসার। আর কোন ইউনিভার্সিটি, কোন টপিক, কী ধরনের কাজ হবে সেগুলো না হয় পরে কোনো দিন অন্য একটা ভিডিওতে বলবো। আজকের এই ভিডিওটার মেইন উদ্দেশ্য এটাই যে তোমরা অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছিলে যে কোথায় যাচ্ছি, কী করতে যাচ্ছি, আর সবচেয়ে বড় যেটা সবাই জিজ্ঞাসা করেছিল যে মানে কী করে যাচ্ছি এই করোনা ভাইরাসের সময়ে, আর কাউকে না জানিয়েই যাচ্ছি এটা। তো হ্যাঁ, অবশ্যই কাউকে জানাইনি, বাট কাউকে জানাইনি এরকম নয়, কয়েকজন বন্ধু জেনেছিল, বাট বেশিরভাগই কাউকে জানাইনি, তার একটাই কারণ ছিল করোনা ভাইরাস। সত্যি কথা বলতে আমি নিজেও মানে কনফিডেন্ট ছিলাম না যে আমি এই সময়ে আসতে পারবো কি না, কারণ এত এত রেস্ট্রিকশান ছিল, এত প্রবলেম হচ্ছিল ফ্লাইটস, তারপরে করোনা ভাইরাসের টেস্ট, আরও অনেক কিছু। তো প্রত্যেকটা স্টেজে বিশ্বাস করবে না এত স্ক্রিনিং হয়েছে, টেম্পারেচার চেক, আরও অনেক কিছু। তো কোনো একটা এয়ারপোর্টে যদি আটকে যেতাম তাহলে হয়তো এই মুহূর্তে আসা হতো না, তাই জন্যে কাউকে আগেই জানানো হয়নি। তো আই এম সরি ফর দ্যাট। অ্যান্ড ফাইনালি চলে এসেছি, সব কিছু ঠিকঠাক ছিল তোমাদের সকলের দোয়ায় আশীর্বাদে, আর এখন ভালোই সুইজারল্যান্ডে আছি, পিএইচডি শুরু হয়েছে। আর হ্যাঁ, বন্ধুদের কারোর সঙ্গে দেখা করতে পারিনি, তার একটাই কারণ সেই আবার করোনা ভাইরাস। সো আমি চাইনি আসার আগে কোনো সমস্যা আমার হোক বা আমার জন্য অন্য কারো হোক, তার জন্য আমি আইআইটি যেদিন ছেড়েছিলাম গত অগস্টের 30th August, তারপরে 19th September আমার ফ্লাইট ছিল, তোমরা জানো। তো 30th August থেকে 19th September আমি কলকাতায় ছিলাম, বাড়ি যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু বাড়িও যেতে পারিনি, তার অনেক কারণ ছিল। তার মধ্যে একটা কারণ তোমরা জানবে যে তোমরা যারা আমার সঙ্গে ফেসবুকে অনেকদিন ধরে আছো, কিছুদিন আগে দেখেছিলে যে মার্চে আমি একবার অ্যাকচুয়ালি বাড়ি গেছিলাম এই ভিসা রিলেটেড কিছু ডকুমেন্টস আনতে অ্যাপ্লাই করার জন্য। তো সে সময় আমার পাড়ার কিছু লোক, আমার চেনা জানা কিছু বন্ধু বান্ধব বলতে পারো, রিলেটিভস বলতে পারো, তো যারা ওয়েল উইশার্স আমি ভাবতাম, তো তারা কমপ্লেন করেছিল পুলিশে, আরও অনেকে বলেছিল যে আমাকে আমাকে তারা দেখেছে যে আমি লন্ডন থেকে বাড়ি গেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি সেটা আমি আইআইটি থেকে বাড়ি গেছিলাম। লন্ডন থেকে তো আমি 2019 জানুয়ারি মাসে এসেছিলাম। আর সবচেয়ে বড় কথা যেটা বলেছিল যে তারা নাকি দেখেছে যে আমি লন্ডন থেকে বাড়ি এসে বাড়িতে লুকিয়ে আছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি মার্চের 8 তারিখ সেখান থেকে ডকুমেন্টস নিয়ে চলে এসেছিলাম, 3 তারিখ বাড়ি গেছিলাম মার্চের, আর মার্চের 8 তারিখ ডকুমেন্টস নিয়ে আমি আবার আইআইটি ফিরে এসেছিলাম। তো সেইগুলো আমাকে খুব কষ্ট দিয়েছিল শুনে যে যাদেরকে আমি ওয়েল উইশার্স ভাবতাম তারা এরকম আমার নামে এরকম ব্লেম করছে বা
এরকম একটা মিথ্যে ইয়ে বলছে, জানি না কেন করেছে। তো সেইগুলো অনেক কিছু ভেবে আর এইবার বাড়ি যাওয়া হয়নি, সেই সাহসটা পাইনি যে এবার বাড়ি গিয়ে যদি আবার নতুন করে কোনো সমস্যায় পড়ে যেতাম তাহলে হয়তো আমার আসাটা আরও অনেকটা ডিলে হয়ে যেত। তাই বাড়ি যাইনি, কলকাতায় ছিলাম টানা 19 দিন 20 দিন, হোটেলে ছিলাম ওই এয়ারপোর্টের কাছে যশোর রোডে একটা হোটেলে ছিলাম, আর মাঝে মাঝে ওই চিনার পার্কে খেতে যেতাম। তারপরে আমার বাবা মা এসছে আমাকে দেখতে, লাস্টের 3 দিন আমার সাথেই ছিল তারা, বাবা মা বোন, মানে আমি যাইনি আমার পরিবর্তে তারা এসছে। তো তাদের সঙ্গে টাইম কাটিয়ে আর অন্য কারোর সঙ্গে দেখা করার সাহসও হয়নি আর সময়ও হয়নি, তো ফাইনালি তো চলেই এলাম। আর তোমরা হয়তো দেখেও ছিলে যে জানুয়ারি 2020-তে, মানে স্টার্টিং অফ 2020-তে আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে দিস 2020 ইয়ার উড বি মাইন। তখন জানতাম না যে করোনা ভাইরাস বলে কিছু একটা এতটা আমাদের লাইফকে ইম্প্যাক্ট ফেলবে, এতটা আমাদের লাইফকে ডিস্টার্ব করে দেবে। তো ততক্ষণে সেই সময়ই আমার সমস্ত কিছু হয়ে গেছিলো, অনেক পিএইচডি পেয়েছিলাম, অনেক জবও পেয়েছিলাম বাইরে। তো সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো অনেক আগেই চলে আসতে পারতাম, বাট যাই হোক দেরি হলো, ঠিক আছে। আর মার্চে আরও একটা পোস্ট করেছিলাম তোমরা দেখবে ফেসবুকে যে আল্লাহ পাকের দোয়ায় পৃথিবীর জান্নাতে থাকার সুযোগ হয়েছে, এরকম একটা কিছু লিখেছিলাম। তো সেখানে অনেকেই লাইক করেছিল, অনেকেই কমেন্টও করেছিল, তার মধ্যে একটা কমেন্ট আমার এক দিদি করেছিল যে পৃথিবীর জান্নাত বলতে কোথায়, কাশ্মীরে। তো সেটা সেই দিদির কাছে কাশ্মীর জান্নাত মনে হয়েছিল, বাট আমার কাছে একটু আরও বেশি ব্রড স্কেলে, গ্লোবাল স্কেলে সুইজারল্যান্ড মনে হয়েছে। তো আমি তখন ভেবেছিলাম রেসপন্স করি, বাট সেই সময় করোনা ভাইরাস অলরেডি স্টার্ট হয়ে গেছিলো, এতটা হারে বেড়ে গেছিলো, তো আর সেই কনফিডেন্সটা পাইনি ইমিডিয়েটলি রেসপন্স করার, বিকজ তখন আমি বুঝে গেছিলাম যে আমার একটু ডিলে হবে হয়তো যাওয়াতে। তো আমি জাস্ট হোল্ড করেছিলাম। তো আজকে সেই দিদিকে বলতে চাই যে না, ওটা কাশ্মীর ছিল না, অ্যাকচুয়ালি ওটা সুইজারল্যান্ড। তো এখন তো জেনেই গেছো। আর আমার এই পিএইচডি, আমার জব, এগুলো কেউ জানে না, একদমই এরকম নয়। লাস্ট 2 বছরের আমার পিএইচডি লাইফে যা যা হয়েছে সেগুলো আমার কিছু আইআইটির বন্ধুরা জানে, তার মধ্যে সাঈদ একজন, যাকে আমি কী বলে ধন্যবাদ দেবো আমি জানি না। থ্যাংক ইউ সো মাচ সাঈদ ফর ইয়োর কাইন্ড সাপোর্ট, ইউ সাপোর্টেড মি আ লট, অ্যান্ড আগর তুম নেই হতে আইআইটি মে তো শায়দ আইআইটি কা লাইফ ইতনা আচ্ছা নেই হতা। সাঈদ অ্যাকচুয়ালি সব কিছুই আমার জানতো, রিসার্চ প্রপোজাল লেখা, তারপরে প্রফেসরের সঙ্গে কথা বলা, অফার পাওয়া, সেগুলো সবই মোটামুটি সাইজ জানতো, ওকে জানাতাম। আর ওকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে এখনই কাউকে বলার দরকার নেই, যেহেতু সিচুয়েশন খুব একটা ভালো নয়, অ্যান্ড ও আমার কথা রেখেছে। থ্যাংক ইউ সো মাচ সাইদ ফর ইউনো ফর কিপিং মাই প্রমিস। তো বাস এতটুকুই বলার ছিল যে তোমাদের কোয়েশ্চেনগুলো এগুলোই ছিল যে কীভাবে গেলাম, কী করতে এলাম, তো এগুলোই আজকে জাস্ট বলার। এরপরে কোনো দিন আরও একটা ভিডিওতে নয় বলবো যে কোন ইউনিভার্সিটিতে পিএইচডি করছি, কার কাছে করছি, কোন টপিকে পিএইচডি করছি, আরও অনেক কিছু। তো আজকে বাস এতটুকুই, আর জাস্ট এটাই বলার যে তোমরা অনেকেই অনেক আমার ভিডিও দেখেছো, এখন ব্লগিং কিছু ব্লগ আমি আপলোড করেছি আইআইটি রিলেটেড, আরও অনেক ব্লগ আছে আমার, ট্রাভেল ব্লগগুলো বানিয়েছি, সেই 3-4টে ফ্লাইট যে আমি নিয়েছিলাম কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে প্যারিস, প্যারিস থেকে জেনেভা, অ্যান্ড জেনেভা থেকে বাই ট্রেন লুজান। সো এই জার্নিটা টোটালটা ব্লগ আমার করা আছে, এগুলো একটু এডিট করে আপলোড করব। তো আই হোপ তোমরা দেখবে, ভালো লাগবে। আর আরও অনেক ব্লগ করার ইচ্ছা আছে আমার, রিসার্চ লাইফ ব্লগের মাধ্যমে তোমাদের দেখানোর ইচ্ছা আছে, যাতে তোমাদের মধ্যে কেউ যদি মোটিভেশন পায় আর নিজের রিসার্চের প্রতি, দ্যাট উড বি মাই অ্যাচিভমেন্ট। সো স্টে টিউন টু জিওনাস, অ্যান্ড স্টে টিউন ফর অল সাচ এক্সাইটিং ব্লগস আর কামিং সুন। অ্যান্ড ভালোই কাটছে দিন এখানে, আর দোয়া করো আমার জন্য, আশীর্বাদ করো যেন পিএইচডিটা ভালো মতো হয়, লাইফটা যেন সুইজারল্যান্ডে ভালো হয়, ভালো মতো থাকতে পারি, ভালো মতো পিএইচডি করতে পারি। আর অনেক জুনিয়র্স যারা আছে, যারা জিওগ্রাফি পড়ে স্বপ্ন দেখে আমার মতো, যে হ্যাঁ জিওগ্রাফি পড়েও দুনিয়াতে পৃথিবীর টপ ক্লাস ওয়ার্ল্ড র্যাঙ্ক ইউনিভার্সিটিতে পড়া যায়, মাস্টার্স করা যায়, পিএইচডি করা যায়, পোস্ট ডক করা যায়, সো তাদের জন্য অনেক ব্লগ বানানোর ইচ্ছে আছে, অনেক ইনফরমেশন দেওয়ার ইচ্ছে আছে ইন দ্য ফিউচার। সো সেগুলো করার জন্য সাপোর্ট করো, পাশে থেকো, আর সাবস্ক্রাইব করো জিওনাসকে। আর কারো যদি খারাপ লেগে থাকে, কেউ যদি দুঃখ পেয়ে থাকো, তার জন্য এক্সট্রিমলি সরি। আর বাস এতটুকুই, আর ভালো থেকো, আর সি ইউ সুন ইন অ্যানাদার ব্লগ। টাটা, লাভ ফ্রম সুইজারল্যান্ড।